আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি শ্রেণী নবম বিশ্ব হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় লেনদেন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমি অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি। আজ আমি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা পাঠ্যপুস্তক বইয়ের এক নং সৃজনশীল প্রশ্ন বের করো এবং তোমরা এটা পিকচার 21 দেখতে পাবে। সৃজনশীল প্রশ্ন এক। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5 ধারে পণ্য করে 25,000 টাকা। ডিসেম্বর 7 নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন 40,000 টাকা। ডিসেম্বর 15 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাস প্রদান। ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। প্রশ্ন নম্বর ক, ব্যবসা লেনদেন নয় এবং ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন খ, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন গ, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো। এ হচ্ছে আমাদের উদ্দীপক। তো শিক্ষার্থীরা, আসো আমরা প্রশ্ন নম্বর কয়ের সমাধান করি। প্রশ্ন নম্বর কত বলা হয়েছে, ব্যবসায়িক লেনদেন নয় এবং ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, তোমরা আগে জেনেছ যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ যে সকল ঘটনা অর্থের সাথে সম্পর্কিত, শুধুমাত্র ওই সকল ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো। যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় ব্যবসায় লেনদেন নিয়ে, তাই এখানে মালিকের কোনো ব্যক্তিগত লেনদেনও, মানে মালিকের কোনো ব্যক্তিগত লেনদেন হয়, অর্থাৎ মালিকের কোনো ব্যক্তিগত ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকে, তাহলে সেটা ব্যবসায় লেনদেন বলে গণ্য করা যাবে না। কারণ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায় লেনদেন নিয়ে। তো সেক্ষেত্রে দেখো, উদ্দীপকে ডিসেম্বর 10 তারিখে লেনদেন ঘটনাটি, মালিক ব্যাংক হতে ব্যক্তির উপর ঋণ গ্রহণ করেন 40,000 টাকা। এটি একটি ঘটনা এবং এটি একটি লেনদেনও, কিন্তু এটাকে ব্যবসায় লেনদেন বলা যাবে না, কারণ এটা ব্যবসায় কোনো আর্থিক অবস্থা পরিবর্তন করেনি। তাই আর ডিসেম্বর 15 45,000 টাকা নিয়ে আসবাবপত্র ক্রয়ের ফরমাস প্রদান। শিক্ষার্থীরা, এটিও একটি ঘটনা, কারণ এই ঘটনায় অর্থের সম্পর্ক নেই, কারণ এখানে ব্যবসার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি। তো শিক্ষার্থীরা, এই দুটি লেনদেনের টাকার যোগফলই হচ্ছে প্রশ্ন ক নম্বরের সমাধান। তো আসলে আমরা প্রশ্ন করে সমাধান করি। তো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এবং ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আমি লিখব, ব্যবসায়িক লেনদেন নয় সমুচিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। আমরা একটা ছোট করে এক চক কাটব। তারিখ, বিবরণ, টাকা। তো শিক্ষার্থীরা দেখো, 2017 ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে ব্যক্তিগত পর্যায়ে ঋণ গ্রহণ করেন 40,000 টাকা। এটি লেনদেন নয়। তা মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন 40,000 টাকা। আর ডিসেম্বর 15 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাস প্রদান। আমরা লিখব, আসবাবপত্র ক্রয়ের
ফরমায়েশ প্রদান 45,000 টাকা। এই 85,000 টাকার ঘটনা আমার ব্যবসায় লেনদেন নয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন বা করার সমাধান বুঝতে পেরেছ। কারণ এই দুটি ঘটনা সাথে অর্থ সম্পর্ক আছে, কিন্তু এটি আমার ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি, তাই এটা আমাদের ব্যবসায় লেনদেন নয়। তো শিক্ষার্থীরা এখন আমরা প্রশ্ন নম্বর কয় সমাধান ক্ষয়ের সমাধান করব। প্রশ্ন খাতে বলা হয়েছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। তার সঙ্গে আমরা প্রশ্ন নম্বর ক্ষয়ের সমাধান করি। প্রশ্ন খ, ব্যবসায়িক লেনদেন নয়, ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তো শিক্ষার্থীরা এর জন্য আমরা একটা ছক কাটবো। ছকটা এরকম হবে, তারিখ লেনদেন কিনা, তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের ছক। তার সঙ্গে এক নম্বর লেনদেন ঘটনাটি সমাধান করি। 2017 ডিসেম্বর 1, এখানে বলা হয়েছে 5,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো শিক্ষার্থীরা এটি একটি ব্যবসায় লেনদেন, তাহলে এই ঘটনায় ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যবসায়ের মূলধন বৃদ্ধি পেয়েছে। কারণ তার কারণ শিক্ষার্থীরা আমরা জানি যে প্রতিটি ব্যবসায় দুইটা পক্ষ, এক পক্ষ একটা পক্ষ সুবিধা গ্রহণ করে আর একটা পক্ষ সুবিধা প্রদান করে। এখানে ব্যবসায় 5,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এখানে ব্যবসায় নগদ টাকা নগদ 5,00,000 টাকা নিয়ে সুবিধা গ্রহণ করেছে, আর এই সুবিধা প্রদান করেছে ব্যবসার মালিক, অর্থাৎ মূলধন আমাকে সুবিধা প্রদান করেছে। তাহলে এই ঘটনার দুটি পক্ষ, একটা হচ্ছে নগদান হিসাব আর একটি হচ্ছে মূলধন হিসাব। আর নগদান হিসাব আমার ব্যবসার জন্য সম্পদ, তাই এরা হিসাব সমীকরণের এই বৃদ্ধি পেয়েছে, আর মূলধন আমার ব্যবসার জন্য মালিকানা সত্ত্ব, তাই এইটা আমার হিসাব সমীকরণের এই উপাদানটি বৃদ্ধি পেয়েছে। এখন আমরা এটা ব্যাখ্যা সহকারে লিখব। তো শিক্ষার্থীরা দেখো, প্রথম আমরা লিখব লেনদেন, তারপর আমরা লিখব এই ঘটনায় ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় এই বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে মূলধন বৃদ্ধি পাওয়ায় ই বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা কি করলাম, এই ঘটনার দুটি পক্ষ বা এই লেনদেনের দুটি পক্ষ আমরা চিহ্নিত করলাম, একটা হচ্ছে নগদ হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। নগদ টাকা আমার ব্যবসার জন্য সম্পদ, তাই সম্পদ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, আর মূলধন আমার ব্যবসার জন্য মালিকানা সত্ত্ব, তাই হিসাব সমীকরণের মালিকানা সত্ত্ব হচ্ছে ই এর উপাদান।
তাই এটাকে কি প্রভাবিত করবে, অর্থাৎ আবর্তি মূলধন বৃদ্ধি পাওয়ায় ই বৃদ্ধি পেয়েছে, সুতরাং একটি লেনদেন। এবার আমরা লেনদেনের ব্যাখ্যা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এক নম্বর লেনদেনের ব্যাখ্যাটি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখন আমরা December 3 এই তারিখে ঘটনাটি আমরা দেখব লেনদেন কিনা। এখানে বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তো শিক্ষার্থীরা এই ঘটনাটাও আমার ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, অর্থাৎ এই ঘটনাটি দ্বারা ব্যবসায় আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংক দ্বারা আমি সুবিধা গ্রহণ করেছি, এবং ব্যবসার নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ টাকা দ্বারা আমি সুবিধা প্রদান করেছি। তো শিক্ষার্থীরা এই ঘটনার দুটি পক্ষ হচ্ছে, একটা ব্যাংক হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। তো শিক্ষার্থীরা ব্যাংক হচ্ছে আমার ব্যবসার জন্য সম্পদ, তাই হিসাব সময় এটি এই উপাদানকে প্রভাবিত করবে, এবং নগদ টাকা আমার ব্যবসার জন্য সম্পদ, তাই এটা আমার হিসাব সমীকরণের এই উপাদানকে প্রভাবিত করবে। অর্থাৎ দুটি পক্ষই আমার হিসাব সমীকরণের এই উপাদানকে প্রভাবিত করছে। অর্থাৎ এখানে একদিকে ব্যাংকটা বৃদ্ধি পাওয়ায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই বৃদ্ধি পেয়েছে, অবতীর্ণ নগদ টাকা হ্রাস পাওয়ায় সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ এই হ্রাস পেয়েছে। এখন এটা আমরা ব্যাখ্যা করে লিখব। তাহলে লিখবো আমরা প্রথমে লেনদেন। এই ঘটনায় ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়ায় এ বৃদ্ধি পেয়েছে, এবং অপরদিকে নগদ টাকা হ্রাস পাওয়ায় এ হ্রাস পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। আসলে শিক্ষার্থীরা তোমরা December 3 ঘটনাটি লেনদেন এবং এই লেনদেনের ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা December 5 ধারে পূর্ণ করা এই লেনদেনের ব্যাখ্যা করব। December 5 এটা একটি লেনদেন। শিক্ষার্থীরা ধারে পূর্ণ করায় এখানে ব্যবসা ক্রয় দ্বারা সুবিধা গ্রহণ করেছে, অর্থাৎ একটা হবে ক্রয় হিসাব, অপরদিকে ধারে পণ্য ক্রয় করাতে পাওনাদার আমাকে সুবিধা প্রদান করেছে, অর্থাৎ এই পণ্য ক্রয় করার জন্য আমাকে কোনো এখন আপাতত নগদ টাকা দিতে হচ্ছে না, পাওনাদারকে আমাকে এই সুবিধা প্রদান করেছে বিধায় এখানে পাওনাদার হবে সুবিধা প্রদানকারী। অর্থাৎ শিক্ষার্থীর এখানে এই লেনদেনের দুটি পক্ষ হচ্ছে, একটা ক্রয় হিসাব অর্থাৎ সুবিধা গ্রহণ করে, আর পাওনাদার হিসাব হচ্ছে সুবিধা প্রদান করে। এখন আমরা এই সুবিধা গ্রহণকারী এবং এই সুবিধা প্রদানকারী দুটি পক্ষের ব্যাখ্যা দিব। তো ক্রয় আমার ব্যবসার জন্য ব্যয়। তো শিক্ষার্থীরা তো তোমরা জেনেছো যে হিসাব সমীকরণ উপাদান তিনটি, সেটা হচ্ছে এ, এল ও ই। এখানে ই আবার ইয়ের উপাদান চারটি, সেটা হচ্ছে মূলধন, উত্তোলন, আয় ও ব্যয়। অর্থাৎ মূলধন, উত্তোলন, আয় ও ব্যয় এই চারটা উপাদান হিসাব সমীকরণের ই উপাদানকে প্রভাবিত করে, অর্থাৎ এই চারটা উপাদানের হ্রাসবৃদ্ধির ফলে ইয়েরও হ্রাসবৃদ্ধি ঘটে। তো শিক্ষার্থীরা এখানে ক্রয় আমার জন্য ব্যয়, এখানে ব্যয় বৃদ্ধি পাওয়ায় আমার হিসাব সমীকরণের এই উপাদানটি প্রভাবিত করবে, অর্থাৎ এই হ্রাস পাবে। আর একটি হচ্ছে পাওনাদার, পাওনাদার আমার ব্যবসার জন্য দায়, কারণ আমি তার কাছে দায় বলতে তাকে আমাকে টাকা দিতে হবে, তাই পাওনাদার হচ্ছে এল, তাই এটাকে এল উপাদানকে প্রভাবিত করবে। তো শিক্ষার্থীর এখন আমরা আসলে এই ব্যাখ্যাটি লিখি। এই ঘটনায় পণ্য ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় ই হ্রাস পেয়েছে, এবং অপরদিকে পাওনাদার বৃদ্ধি পাওয়ায়
এল বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। আশা করি শিক্ষার্থীরা তোমরা ডিসেম্বর 5 ধারে পণ্য করে এই লেনদেনের ব্যাখ্যাটি বুঝতে পেরেছ। এখন আমরা ডিসেম্বর 7 নগদে পণ্য বিক্রয় এই লেনদেনের ব্যাখ্যা করব। তো শিক্ষার্থীরা ডিসেম্বর 7 ধারে নগদে পণ্য বিক্রয় এটি একটি লেনদেন, কারণ এটি আমার ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। অর্থাৎ এই দিকে এই ঘটনায় ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদ টাকা দ্বারা ব্যবসা সুবিধা গ্রহণ করেছে। আরেকটি হচ্ছে পণ্য বিক্রয় করে ব্যবসায় আয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে হিসাব সমীকরণের এই উপাদানকে প্রভাবিত করে। তাহলে শিক্ষার্থীরা এই ঘটনার দুটি পক্ষ হচ্ছে, একটা নগদের হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। তো নগদ টাকা দ্বারা ব্যবসা সুযোগ গ্রহণ করেছে, তাই নগদ তাহলে আর বিক্রয় দ্বারা ব্যবসা সুবিধা প্রদান করেছে। তো নগদ টাকা আমার ব্যবসার জন্য সম্পদ, তাই হিসাব সমীকরণের এই উপাদানকে প্রভাবিত করবে। আর বিক্রয় আমার জন্য আয়, এখানে আয় বৃদ্ধি পায় হিসাব সমীকরণের ই উপাদানকে প্রভাবিত করবে। তো শিক্ষার্থীরা আসো আমরা লেনদেনের ব্যাখ্যা দেখি। ডিসেম্বর 7 লিখব লেনদেন। এই ঘটনায় নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় এ বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাওয়ায় এ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ডিসেম্বর 7 লেনদেনটি ব্যাখ্যাটি বুঝতে পেরেছ, কারণ এখানে দুটি পক্ষ, একটা হচ্ছে নগদের হিসাব যা আমার ব্যবসা ধরনের সম্পদ, তাই এইকে বৃদ্ধি করেছে, আর অপরদিকে বিক্রয় হচ্ছে আমার জন্য আয়, বিক্রয় আমার জন্য আয় তাই বৃদ্ধি পায় হিসাব সমীকরণের ই বৃদ্ধি পেয়েছে। তো শিক্ষার্থীরা এখন আমরা ডিসেম্বর 10 এই ঘটনাটি লেনদেন কিনা তা আমরা দেখব। ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে ব্যক্তিগত অনুমোদনে ঋণ গ্রহণ 40,000 টাকা। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে একটি ব্যক্তিগত লেনদেন, এটি ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করেনি, তাই এটি লেনদেন নয়। আমি এটি ব্যাখ্যা রাখব, এই ঘটনায় a=l+e সমীকরণে কোনো প্রভাব বিস্তার করেনি। অর্থাৎ যে কোনো লেনদেন নয় আমরা শুধুমাত্র এই একটা এই ধরনের ব্যাখ্যাটাই দেব যে এই ঘটনায় এই গোল্ড অ্যালপ্লাস ই সমীকরণে কোনো প্রভাব বিস্তার করেনি। তো ডিসেম্বর 15 এটাও লেনদেন নয়, কারণ এখানে আসবাবত ক্রয়ের ফরমাস প্রদান করা হয়েছে, তাই এটি লেনদেন নয়। তাই এটা ব্যাখ্যা আমরা 10 তারিখ লেনদেনের মধ্যে দিব, ঘটনা 10 তারিখ ঘটনার মধ্যে দিব। এই ঘটনায় বলা হয়েছে এই ঘটনায় a=l+e সমীকরণে কোনো প্রভাব বিস্তার করেনি। আশা করি শিক্ষার্থীরা তোমরা ডিসেম্বর 10 ও ডিসেম্বর 15 তারিখের লেনদেনের ব্যাখ্যা বুঝতে পেরেছ।
এখন আমরা ডিসেম্বর 20 পানাদারকে পরিশোধ, এটি একটি ব্যবসার জন্য লেনদেন, কারণ এই ঘটনায় পানাদার সুবিধা গ্রহণ করেছে এবং ব্যবসা নগদ টাকা দ্বারা সুবিধা প্রদান করেছে। অর্থাৎ পানাদার আমার কাছে টাকা পেত, আমি এখন সেই পানাদারকে টাকা পরিশোধ করেছি, তো এখানে পানাদার সুবিধা গ্রহণ করেছে আর ব্যবসা নগদ টাকা দ্বারা সুবিধা প্রদান করেছে। তো এখানে লেনদেনের দুটি পক্ষ হচ্ছে, একটা পানাদার হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব। এখন এই দুটি পক্ষের আমরা ব্যাখ্যা দিব। পানাদার ব্যবসায় আমার ব্যবসার জন্য দায়, তাই এটি হিসাব সহ এখানে অ্যালো প্রদানকে প্রভাবিত করবে। অর্থাৎ এখানে পাওনাদার হ্রাস পেয়েছে, তাই অ্যালো হ্রাস পাবে। আর অপরদিকে নগদ টাকা ব্যবসার জন্য সম্পদ, তাই এখানে নগদ টাকা হ্রাস পায়, আমার হিসাব সহ এই উপাদানটি হ্রাস করবে। তার সঙ্গে এটি ব্যাখ্যা লিখি, ডিসেম্বর 20 লিখব লেনদেন, এই ঘটনায় পাওনাদার হ্রাস পাওয়ায় এল হ্রাস পেয়েছে এবং অপরদিকে নগদ টাকা হ্রাস পাওয়ায় এ হ্রাস পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ডিসেম্বর 20 তারিখের লেনদেনটির ব্যাখ্যা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্ন নম্বর 10 সমাধান করব। প্রশ্ন নম্বর 10 বলা হয়েছে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। আমরা এখন এটি সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা আসো প্রশ্ন নম্বর 10 সমাধান করি। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো শিক্ষার্থীরা, এই হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দুটি ছকের মাধ্যমে করা যায়। একটি সাধারণ ছক, একটা হচ্ছে বিবরণী ছক। যেহেতু শিক্ষার্থীরা এখানে বিবরণী ছকের কথা উল্লেখ নেই, তাই এটি আমরা সাধারণ ছকের মাধ্যমে করব। প্রথমে আমরা কি করব, ছকটাকে আঁকব। এখানে দেব প্রথমে আমরা তারিখ, তারপরে ঘটে একটু মোটা করে কাটবো, তারপর এখানে আমরা ইয়ের জন্য ছক কাটবো ফার্স্ট প্রথমে, তারপর কাটবো আমরা এলের জন্য। আর এটা হচ্ছে আমার জন্য এ, আমরা লেখবো এখানে তারিখ, এখানে দেবো আমরা সমান সমান, এখানে দেবো এল, এখানে দেবো আমরা প্লাস, এখানে দেবো আমরা ই। এটা হচ্ছে হিসাব সমীকরণ, হিসাব সমীকরণের লেনদেনের উপর প্রভাব দেখানোর জন্য সাধারণ ছক। তাই প্রথমে আমরা 2017 লিখব, ডিসেম্বর 1। তো শিক্ষার্থীরা জানো, ডিসেম্বর মাসে 1 তারিখ লেনদেনটি আমার জন্য ব্যবসার জন্য একটি লেনদেন। তাহলে এখানে বলা হচ্ছে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। আমরা এটা সমীকরণ প্রতিটির জন্য ব্যাখ্যা দিয়েছিলাম, তখন আমরা লিখেছি এই ঘটনার দুটি পক্ষ, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে মূলধন হিসাব। ওখানে আমরা এটা ব্যাখ্যা দিয়েছিলাম। তাহলে 5 লাখ টাকা ব্যবসা শুরু করা হলো, তাই লেনদেন দুটি পক্ষ হচ্ছে, একটা নগদান হিসাব, একটা হচ্ছে মূলধন হিসাব। তো নগদ টাকা আমার ব্যবসার জন্য সম্পদ, তাই সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে, তাই এখানে এই বৃদ্ধি পাবে 5 লক্ষ টাকা, সমান সমান দিলাম আমরা এখানে। আর আরেকটা পক্ষ হচ্ছে মূলধন হিসাব, এখানে মূলধন বৃদ্ধি পাওয়ায় কি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা দেখো, আমার হিসাব সমীকরণ দুই পক্ষে কি আছে, সমান আছে। এখানে 5 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখানে 5 লক্ষ টাকা এই বৃদ্ধি পেয়েছে, দুই দিক সমান আছে আমার। তারপর ডিসেম্বর 3 তারিখ, শিক্ষার্থীরা দেখো, এখানে বলেছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। এটা আমরা খ নম্বরে যখন সমাধান করেছি তখন লিখেছিলাম, এই ঘটনার দুটি পক্ষ, একটা হচ্ছে ব্যাংক হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব। ব্যাংক আমার জন্য সম্পদ আর নগদ টাকা আমার জন্য সম্পদ। এখানে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তাই সম্পদ বৃদ্ধি অর্থাৎ এই বৃদ্ধি পাবে। আর অপরদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, তাই এই হ্রাস পাবে। শিক্ষার্থীরা, এই লেনদেনের দুটি পক্ষই আমার এই উপাদানকে প্রভাবিত করবে, একবার বৃদ্ধি পাবে আর একবার
হ্রাস করবে। তো শিক্ষার্থীদের বৃদ্ধি পেলে কোনো ব্র্যাকেট দিতে হবে না, হ্রাস হলে সেখানে ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। তো শিক্ষার্থীরা আসো, আমরা এখন এটার যোগফল নামাবো। এখানে আসো কত, 5 লক্ষ টাকা, এখানে কিছুই নাই। এখানে দেখো 50টা বৃদ্ধি পেয়েছে, 50টা হ্রাস পেয়েছে, যোগফল 5 লক্ষ টাকাই থাকে এখানে। অর্থাৎ আমার সমীকরণের দুটি পক্ষই সমান আছে। এখন আমরা ডিসেম্বর 5 তারিখে লেনদেনটি করব। ডিসেম্বর 5 তারিখে লেনদেনে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়। তো এই লেনদেনের দুটি পক্ষ আমরা খন্ড আমরা দেখেছিলাম, একটা ক্রয় হিসাব, একটা পাওনাদার হিসাব। ক্রয় আমার ব্যবসার জন্য ব্যয়, তো ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই ইউ পদকে প্রভাবিত করবে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ই হ্রাস পাবে। আরেকটা পক্ষ হচ্ছে পাওনাদার, পাওনাদার আমার ব্যবসার জন্য দায়, এখানে দায় বৃদ্ধি পেয়েছে, তাই এল বৃদ্ধি পাবে। অর্থাৎ এই লেনদেনের দুটি পক্ষে আমার সমান সমানের এই পক্ষকে, অর্থাৎ ডান পক্ষকে প্রভাবিত করবে। অর্থাৎ প্রথমে দায় বৃদ্ধি পেয়েছে, তাই ই হ্রাস পাবে, আর অপর দিকে দায় বৃদ্ধি পেয়েছে, তাই এল বৃদ্ধি পাবে। তা সেক্ষেত্রে দেখো এখানে কোনো সময় প্রভাব বিস্তার করেনি এই উপাদানকে। এখন আমরা যদি যোগফল নামাই, এখানে আসবে 4,75,000 টাকা যোগ 25,000 টাকা সমান সমান 5 লক্ষ টাকা। তো শিক্ষার্থীরা দেখো আমার সম্পদ 5 লক্ষ টাকার যোগফল আছে, এখানে মালিকের সাথে যোগফল আছে 4,75,000, আর দায় হচ্ছে এল, অর্থাৎ 25,000, এদের যোগ করলে 5 লাখ। অর্থাৎ আমার হিসাব সমীকরণে কি আছে, দুই পক্ষে সমান আছে। এখন আমার রিপোর্ট ডিসেম্বর 7, এখানে বলা আছে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। তো শিক্ষার্থীরা আমরা প্রশ্ন নম্বর খতে সমাধান করেছিলাম, সেখানে বলা হয়, সেখানে দেখেছিলাম আমরা যে এই ঘটনার দুটি পক্ষ, একটা নগদান হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। নগদটা আমার ব্যবসার জন্য সম্পদ, তাই সম্পদ বৃদ্ধি পেয়েছে, বিধে এই বৃদ্ধি পাবে, অর্থাৎ 45,000 টাকা এই বৃদ্ধি পাবে। আরেকটা পক্ষ হচ্ছে আমার বিক্রয়, বিক্রয় আমার ব্যবসার জন্য আয়, তাই বৃদ্ধি পেয়েছে, বিধে এই বৃদ্ধি পাবে, 45,000 টাকা। এখন আমরা একটা যোগফল নামাবো, 5,45,000 সমান সমান এখানে 25,000ই থাকবে, এখানে কোনো টাকা বসেনি। এখানে আছে 5,20,000। তা সেক্ষেত্রে দেখেন যোগফল 5,45,000, আর এর দূরে যোগ করলে 5,45,000 হয়। এরপর শিক্ষার্থীরা আমরা ডিসেম্বর 10, এটা আমার ব্যবসার জন্য লেনদেন নয়, এবং ডিসেম্বর 15, এটা আমার জন্য লেনদেন নয়। ডিসেম্বর 20 তারিখ পাওনাদারকে পরিশোধ, এটা আমার ব্যবসার জন্য লেনদেন। তো ডিসেম্বর 20 তারিখে বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ। তো শিক্ষার্থীরা প্রথম আমার ক্ষয়ের সময় আমরা এই লেনদেনের দুটি পক্ষ নির্ধারণ করেছিলাম, একটা হচ্ছে পাওনাদার হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। পাওনাদার আমার ব্যবসার জন্য দায়, তাই এটা এলকে প্রভাবিত করবে, আর নগদটা আমার ব্যবসার জন্য সম্পদ, তাই এটা একে প্রভাবিত করবে। এখানে পাওনাদারকে পরিশোধ করায় এল হ্রাস পেয়েছে, অর্থাৎ পাওনাদার হ্রাস পেয়েছে, তাই এল হ্রাস পাবে। এল হ্রাস পেয়েছে কত, 15,000 টাকা হ্রাস পেয়েছে, যদি আমরা ব্র্যাকেট দিলাম। আর আরেকটা পক্ষ হচ্ছে নগদান, নগদ টাকা এখানে চলে হ্রাস পেয়েছে, তাই এটা এই হ্রাস পাবে। তা আমরা এখন আমরা কী করবো, দুই পক্ষ যোগফল নামাবো, 5,20,000 এখান থেকে 10,000 সমান সমান এখান থেকে 5,30,000। শিক্ষার্থীরা দেখো এই পাশে যোগফল 5,30,000, এই পাশে যোগফল 5,30,000, আর এখানে দায় আর মালিকের সাথে যোগফল দেখো 5,20,000, 5,30,000। অর্থাৎ আমার হিসাব সমীকরণে দুটো পক্ষই সমান আছে। এটি হচ্ছে হিসাব সমীকরণ এবং লেনদেনের প্রভাব। অর্থাৎ আমার এই কল টু এল প্লাস ই সমীকরণের দুটো পক্ষ যদি সমান থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা লেনদেনই আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছি। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।